আর উনি আপনাকে অনেক ফলো করে, আমি ছবি দেখানো সঙ্গে সঙ্গে বলে ফেলছে যে মুআপুর কাছে এসেছে। হ্যালো গাইজ, এই হচ্ছে আমার সেই 14 বছরের রিলেশন করা ব্রাইড, যাকে হলুদে আমি সাজাইছিলাম। আজকে হচ্ছে তার রিসেপশনের লুক। এখন জামাই তো কালকে বলে গেছে ক্রাশ না খেলে পিটাবে, তো এখন কি অবস্থা বলো? যা আজকে কি জামাই ফিদা হয়ে যাবে পুরা? না, হলুদের দিন থেকে ফিদা হয়ে বসে আছে, বলছে এত সুন্দর লাগতেছে তোমাকে। আচ্ছা, তো আজকে তুমি স্যাটিসফাই তো? না, একদম ফুললি স্যাটিসফাই। আরো হচ্ছে মুআপু আমার যে প্যাকেজটা ছিল তার থেকেও তুমি কেন ওর প্যাকেজের বাইরে সাজাইতেছো? তো যাই হোক, খুব সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমাকে খুবই সুন্দর লাগতেছে। আমরা একটু আই লুকটা একটু দেখাবো, একটু চোখটা বন্ধ থাকবে। ছবিতে কিন্তু বোঝা যায় না, সামনাসামনি আমার ব্রাইডদেরকে বেশি সুন্দর লাগে। তোমার কাছে কি মনে হইলো? আমি তো একদম স্যাটিসফাই। আচ্ছা, এখন আমার মনের ইচ্ছা মতো সব, শুধু মানে বিয়ের দিনের সাথে এটা একটা কষ্ট। আমি তো অনেক আগে থেকে আপনাকে দেখি টিকটকে, তো আমি তখনই সেভ করে রাখছি। আর বিয়ের সময় কিন্তু ফ্যামিলি থেকে বলে যে দূরে যেতে হবে না, তো ইয়ার পর সেখানে তখন দূরে হবে উত্তরাঞ্চল। তারপর মানে আমি দেখতেছি মানে কি করবো, আমি ভাবতেছি। তো এরপর হচ্ছে ওই যে মাসুমকে বলে দেখলাম যে আমার ফ্রেন্ড অনেক ভালো সাজায়, তুমি গুড ডিসিশন নিয়েছো, তুমি এখানেই সাজতে পারো। আচ্ছা, কয়েক ওনাকে নিয়ে আমি চলে আসছি, কয়েকদিন আমি বুকিং এখানে 3 দিনেরই ছিল। কিন্তু হাউস একটু সাজানো দেখে আমাকে না, বিয়ে জীবনের মানে একটা বিশেষ একটা দিন, কেমন না কেমন হবে। আপনাদের অনেক ব্যস্ত থাকবে, আমাকে দেখতেও পারবেন না আপনি, তাই না? দেখে দিতাম, বাট তারপর ভালো হয়েছে, অনেক রাশ ছিল আসলে। যাক, এখন তো তুমি 2 দিন সাজছো, এটা তো স্যাটিসফাই। একদম স্যাটিসফাই, ফুললি স্যাটিসফাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন একটু ছবি তুলি। হ্যাঁ, ওকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। কয়টা জন্য মেকআপ?